আমি যদি বুয়াই হইতাম তাহলে কি আমি হাসপাতালে যাই বইতাম নাকি? ওটির ফুল মিনিং কি? ওই যে যেখানে সিট করে হুয়ায় তার অপারেশন করে, আইসিইউ এর ফুল মিনিং? আই ফর আইস, সি ফর ক্রিম, আর ইউ ফর আমরেলা। আমরেলা ওই যে জানে রোগীর মুখে অক্সিজেন দিয়ে থয় দম নিবার পারে না, অক্সিজেন ছাড়া তো বাঁচা পারে না। ওই তো মানে তাও জানেন না সঠিক। তাহলে কি আপনি সত্যি ভো ডক্টর? না আমি ভো না, আমি হচ্ছে MBBS ডাক্তার। টিউমার? না না, ইস টিউমার, ইস টিউমার। ইতিমধ্যে তো আমরা সকলেই জেনে গেছি আপনার জেলে যাওয়ার কারণ, তবে জনগণ এখন আপনার মুখেই শুনতে চায় আপনি কেন জেলে ছিলেন। ওই মেডিকেল কলেজের ডাক্তাররা প্রত্যেক দিন লুকায় লুকায় বিড়ি খাইতো, হেডে আমি জানবার পেরে গেছিলাম। তারপর তো আমাদের শালায় নাই তো বিড়ি ধরাই দিবার কইতো, হে আমি লুকায় লুকায় একদিন ভিডিও করছি, ভিডিও করছি পরে ওরা জানবার পেরে গেছে। তারপর আমার হাতে শত্রুতা কই রে এক লাখ থিতে জেলে বইরে দিছি। টিকটক ভিডিও তো ভালোই করেন, থ্যাংক ইউ। জেলে যাওয়ার পর তো ফলোয়ার্স আরও বেড়েছে। হ্যাঁ এখন আপনার কেমন লাগছে? ভালো ওইটা এখন লাগছে, কিন্তু আবার একটু একটু খারাপ ওঠে। আপনি তো নিজেকে MBBS বলে দাবি করছেন, তো এটা শেষ করতে কত সময় লাগে? এটা তো যার যার মাথার গিলুর উপর ডিপেন্ড করে। যদি কারো মাথা ভালো থাকে তাহলে পরে 2 বছরেও শেষ হবার পারে, আবার যদি মাথায় গোবর ভরা থাকে তাহলে হেঁটে 10 বছরেও শেষ হবার পারে। আপনি HS পাস করেছেন কোন স্কুল থেকে? হেঁটে তো এখন আর মনে পড়তেছে না, বুঝবারই পারতেছেন ডাক্তারি পড়া পড়ছি, এত পড়ার চাপ। হে কোন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করছি? হেঁটেই বুঝলে গেছি, ভেবেই বলেন, সমস্যা নেই। ও হ্যাঁ মনে পড়ছে, চুলকানিপুর শ্যাসরাচন্দ্র বিদ্যাপীঠ। আমরা আপনাকে একটা রিপোর্ট দিচ্ছি, আপনি সেটা পড়ে শোনান আমাদের, আর রিপোর্টটা দেখে বলেন যে রোগীর কি হয়েছে। আচ্ছা দেন, এটা কোনো ব্যাপার, আমি হলাম MBBS ডাক্তার। OPD প্রিমিয়ার কল্যাণী রুম এক্স রে পেশিন্টিয়া, তারপরে পেটিন ডিপার্টমেন্ট আউ ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স এলিমস কল্যাণী ইন্ডিয়া, অ্যাপয়েন্টমেন্ট টু এনি বডি ফর রেজিস্ট্রেশন ADVFBS এক্স রে। এটা কোনো ব্যাপার হয়ে গেছে। এবার বলুন রোগীর কি হয়েছে? রোগীর আসতে মাথায় কৃমি হয়েছে, আর প্যাডে হয়েছে কি ইস্টিউমার, টিউমার? না না, ইস্টিউমার, ইস্টিউমার। রোগটা কি করে ঠিক হবে? জল খাওয়া আমার শরীরের নিজে খুবই উপকারী, জল খাওয়া খুবই ভালো, জলটা ফুটাই খেলে আরও ভালো, জল খেলেই সব ঠিক হয়ে যাবো, জল খেলেই সব ঠিক হয়ে যাবো। জল খাওয়া, জল, তাহলে তো কোনো ওষুধপত্রের কোনো দরকারই হতো না। না না, ওষুধ লাগে তো, আপনি তো সব ওষুধেরই নাম জানেন। হ্যাঁ আমি সব ওষুধেরই নাম জানি। তাহলে জ্বর হলে আমরা কোন ওষুধ খাবো? প্যারা, ও পরিমল, পরিমল। মাথা ব্যথা হলে ভিক্স লাগালেই তো সব ঠিক হয়ে যায়, সেটা তো সবাই জানে। কোন একটা ট্যাবলেট বা ক্যাপসুলের নাম বলেন কি জানো? স্যারি, স্যারি কি জানো? ওই যে আমার জামাই খায় ওই ওষুধটা। ও আপনি বিবাহিত? হ্যাঁ। কতদিনে? এই তো 7 মাস হইলো, বেশি দিন তো হয়নি। না জেলে যাওয়ার 2 মাস আগে বিয়ে হয়েছে। ও আপনার হাজবেন্ড কোথায় থাকে? ওই বাইরে থাকে, লন্ডন, লন্ডন। আপনি তো অনেক সিনিয়র ডাক্তারদের সাথে কাজ করেছেন, তাহলে কি আপনাকে আরও কিছু প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমাদের শরীরে কতগুলো হাড় আছে? 312টা। ক্যান্সারের লক্ষণ কি? আপনার তো হাত পাগুলো কাঁপছে। ও না, এতটা ক্যামেরা ফ্রেন্ডলি না তো, ওই নিজে একটু নার্ভাস লাগতেছে। তাহলে হাসপাতালে গিয়ে টিকটক করতেন কিভাবে? বেশি করতাম না তো, আমি কিন্তু আপনাকে দেখেছি কমলা সুন্দরী গানে ওটি রুমের সামনে গিয়ে টিকটক করতে। একদিন ওটি রুমে পেশেন্ট হয়েছে তো, তো ডাক্তার আসতে দেরি করতেছিল, তাই কই কি করুম বসে থাকে, তাই এখন টিকটক ভিডিও বানাই। আপনার এসব কথা কিন্তু সব গণমাধ্যমে প্রচার হবে, সবাই কিন্তু শুনবে, এরপরে কিন্তু আপনি আবারও জেলে যেতে পারেন। যেটা সত্যি আমি হেডে খুবই নাচছি। আমার আবার ভয় কিসের? আমি কিন্তু MBBS ডাক্তার।